হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ইউনিভার্সিটি এত সার্ভার ডাউন কেন? প্রথম দিন থেকে স্টুডেন্ট কেউ এক্সাম দিতে পারছে না। কি সমস্যা হচ্ছে আপনার বলুন। সমস্যা, আমার কাছে স্টুডেন্ট পড়ে, 40টা স্টুডেন্ট পড়ে, স্টুডেন্টরা কান্নাকাটি শুরু করে দিয়েছে, কি করবেন বলে? এত সার্ভার প্রথম দিন থেকে খারাপ আছে আপনাদের, ঠিক করতে হবে না? এটা সমস্যা একজনের তো নয়, আপনার প্রথম দিন থেকে এগুলো ঠিকঠাক করার দায়িত্ব আপনাদের নিয়ে। দেখুন, ওরা কলও করতে পারছে না, আমি স্যার হিসেবে কল করছি ওনাদের জন্য। কল করতে বলুন এই নম্বরে। ঠিক আছে, আমি সবাইকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে প্রবলেম গুলো আছে অবশ্যই সলভ কর। দেখুন, প্রবলেম অবশ্যই সবার একই আছে, আমি তো স্যার না, আমি তো বুঝতে পারছি না কি প্রবলেম হচ্ছে। ওনাদের লগ ইন করছে, একটা প্রশ্ন উত্তর দিচ্ছে আর ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার কি হচ্ছে, কিছুক্ষণ পরে দেখাচ্ছে এক্সাম কমপ্লিট। এবারে বলুন ওই পেপারটা কি করবো না? এইগুলো এরকম সমস্যা আমাদের কাছে কিছু এসেছে, আমরা অবশ্যই সেই ডেটাগুলো নিয়ে হ্যাঁ, দিয়েছি ইউনিভার্সিটি অথরিটি। ঠিক আছে, যে কারণে না হচ্ছে সেগুলো আমি তো বলছি, অনেক হলো। স্টুডেন্টের হলো আমার, যাদের দুটো করে প্রশ্ন উত্তর দিয়েছে আর সব, এবারে ওরা তো ভাবছে যে তাহলে জিরো পাবো বা কম নাম্বার পাবো, এটার জন্য না না সমস্যাটা সমাধান হয় ওটা করতে। নিশ্চয়ই নেওয়া হবে। ঠিক আছে, আমরা জানিয়েছি ইউনিভার্সিটি অথরিটিকে জানিয়েছি, এবার কি আপডেট আছে দেখা যাক। স্টুডেন্টদের বলুন একটু ওয়েবসাইটটা ফলো করতে, ওই সংক্রান্ত যদি কিছু আসলে ওরা তো স্টুডেন্ট না, ওরা তো অধৈর্য হয়ে যাচ্ছে, আমি তো বুঝতে পারছি। ইউনিভার্সিটি ডেট বাড়ায় এটার জন্য, আবার অনেক কিছু অপশনও দেয় পরে এডিট করার, কিন্তু নতুন যারা স্টুডেন্ট তাদের একটু সমস্যা হচ্ছে। তো এটা আশা করবো যে আপনারা পরবর্তীতে ঠিক করবেন। যাই হোক, জানিয়ে রাখলাম আমি টিচার হিসেবে। অবশ্যই কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে। ঠিক আছে, গতবারে আপনাদের সার্ভারটা খুবই ভালো ছিল, এবারে সার্ভারটা পুরো চেঞ্জ করেছেন না? দেখতে পাচ্ছি ইন্টারফেসটা পুরোটাই চেঞ্জ আছে, বুঝতে অত অসুবিধা হচ্ছে না, আমি গাইড করে দিলাম এটা স্যার হিসেবে, কিন্তু বাকি সার্ভারটা তো ঠিক করতে পারছি না, সবাই ফোনে এক্সাম দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে।